আজকে আমি আজকে আমি ইয়াতে ছিলাম, তখন উনি আমাকে বলছে যে ভাই আমি ডিবি অফিসের গেটে গেটে আছি, আমি তো ভিতরে যেতে পারছি। আমি কিন্তু দৌড়াই আমার গাড়িটা নিয়ে আমি চলে আসছি, এসে আপনারা দেখবেন যে আসার পর আমরা কিন্তু হারুন ভাইকে পাই নাই। যাওয়ার পথে উনি কিন্তু দেখে আমাদেরকে ডাকছে, ডাকার পর আমরা আসছি। উনি এই বিষয়টাকে আমলে নিছে, এবং ওনার যে একটা খুব বেশি কষ্ট যে আমার মেয়েটাকে নিয়ে যে ফেসবুক লাইভে এসে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে আমার মেয়েটাকে যে সে মানে অন্যভাবে এক্সপোজ করছে, এই বিষয়টা ওনার ভীষণভাবে আঘাত লেগেছে। এবং উনি আমাকে পাশাপাশি একটা কথা বলেছে যে আমার মেয়েটা সাইকো বা মেন্টালিভাবে সে মানসিক রোগী হয়ে গেছে। এখন তার একটা সুস্থ চিকিৎসার জন্য আমরা ডিবি অফিসে যে জিনিসটা আমরা চেয়েছি যে একটা মানুষ যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে সে অনেক কিছু করতে পারে, আগে তার মানসিক চিকিৎসার দরকার। এই চিকিৎসার দাবি উনি জানিয়েছেন, এবং ডিবি প্রধান হারুন স্যার উনি ওনাকে আন্তরিকতার সাথে গ্রহণ করছে এবং বিষয়টি উনি দেখবেন বলেছেন। এবং দেখেন আমি একটা কথা বলি, উনি আপনারা অনেকেই এখানে বাবা হয়ে গেছেন, উনি একজন বাবা, ওনার চোখের দিকে তাকায় দেখেন যে চোখের মধ্যে ময়লা লেগে আছে, উনি মনে সকালে ঘুম থেকে উঠে মুখটাও ধোয় নাই। তো ওনার মেয়েকে যে বিবাহ করেছে ওই উনি গান গায় কি, এই যে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, চুলগুলো পেকে গেছে বাতাসে, এই ভিডিওটা দেখার পর একজন বাবার কেমন লাগতে পারে? সেই জায়গা থেকে আমি বলবো যে ওনার একটা সুস্থ বিচার পাওয়ার অধিকার ওনার বাংলাদেশে আছে, এই বিচারটা যেন উনি পায়, এজন্য আমি ওনার কাছে আজকে ওনাকে আমাদের হারুন স্যারের কাছে নিয়ে আসছি। এখানে তো অনেক বিখ্যাত মানুষ আছে। হ্যাঁ, আমি পাশাপাশি আনঅফিশিয়ালি একটা কথা বলে গেছি, যেমন সুগার ড্যাডি, সুগার ম্যাম, এবং ওই যে আরেকটা ছেলে আছে ওই যে টিকটকে চুল লাল, আমি বলছি এইগুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মকে রীতিমতো ধ্বংস করে দিচ্ছে, আনঅফিশিয়ালি আমি বলে গিয়েছি, এবং এটাও আমরা একটা কার্যক্রম করবো ইনশাল্লাহ। কারণ এইগুলো দেখেন, এই যে টিনের ছেলে মেয়েরা আজকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে মানে একটা খারাপ কিছু শিখছে, এগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার। সচেতন বাবা হিসেবে আপনার কথাবার্তা শুনে আমরা আপনাকে সচেতন বাবা ধরে নিতে